নমস্কার আমি স্বপন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের আমার বিষয় থাকছে যে পঞ্চায়েত ভোট মমতা ব্যানার্জি পঞ্চায়েত ভোটকে নিয়ে খুব চিন্তিত গোটা রাজ্যের নির্বাচনী যা সমীক্ষা আমরা ইভিএম নিউজের আমাদের যে সমীক্ষা ধরা পড়ছে তাদের তৃণমূল কংগ্রেস ক্রমশ ক্ষয়ে যাচ্ছে এখন এই ক্ষয়কে রুখতে হবে মমতা ব্যানার্জি এই ক্ষয় কিন্তু এর আগেও দেখেছেন এটা মাথায় রাখতে হবে অর্থাৎ মমতা ব্যানার্জি দু হাজার উনিশে কিন্তু অপ্রত্যাশিতভাবে ওদের কাছে প্রত্যাশা ছিল না কিন্তু আমরা ইভিএম নিউজ থেকে বলেছিলাম তেরো প্লাস সিট পাবে বিজেপি কেউ তখন এটা মানতে চায়নি কিন্তু উনিশটা সিট বিজেপি দখল করেছিল দু হাজার আঠেরো তো পঞ্চায়েত নির্বাচন করতেই দেওয়া হয়নি বলে বিরোধীদের যা অভিযোগ এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বহু ড্র প্রার্থী রয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়া উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা চড়াম চড়াম গুড় বাতাসা নকুলদানা এই সমস্ত শব্দের পশ্চিমবাংলার রাজনীতিতে আমদানি আর তার সেই কথা বলে পশ্চিমবাংলার রাজনীতিতে বিরোধীদের ভোট দিতে না দেওয়া এই অভিযোগ বারে বিরোধীরা বিরোধীরা করেছে আজকে উন্নয়ন বীরভূমের রাস্তা থেকে তিহার জেলে আছে বলে এখন কটাক্ষ করছেন বিরোধীরা বলছেন এবার উন্নয়ন জেলে থাকবে আর প্রকৃত উন্নয়ন করার জন্য মানুষ এবার জাগবে থাকবে ভোটের লাইনে আর সেটাকে সুনিশ্চিত করার জন্য বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে রাখতে হবে মানুষ যাতে ভোট দিতে পারে সেটাকে সুনিশ্চিত করতে হবে আর বিরোধী দলের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে নো ভোট টু মমতা এখন মমতা ব্যানার্জিকে খুব সহজে ছেড়ে দেবেন এই বিষয়টা আপনারা জানেন মমতা ব্যানার্জি চমক দেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার দু হাজার একুশের পঞ্চায়েত নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে তিনি কেমন চমক দিয়েছিলেন নন্দীগ্রামে গিয়ে পা ভাঙা গোটা বিরোধীরা বললেন ও পা ভাঙা ঠিক হয়ে যাবে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন উনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন সত্যি মিথ্যে জানি না সেদিন কি আমরা সোজা হয়ে দাঁড়াতে দেখলাম মমতা ব্যানার্জিকে বিরোধীরা বললেন চমক ডিমিক যেটা তিনি করে থাকেন এই সেই চমক ঘিমিত রাজনীতি গোটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সিপিএম কী করেছে বিজেপি এখন কী করছে তা নিয়ে একটা এপিসোডে আমি আপনাদের সামনে আলোচনা করবো সেটা আজকের বিষয় নয় কিন্তু আবার তিনি একটা চমক দিতে চলেছেন এটা মাথায় রাখতে হবে দু হাজার একুশের চমক দু হাজার একুশের বিধানসভার চমক দুটো ছিল একটা হচ্ছে সিএ এনআরসি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া বামপন্থীরা নো ভোট টু মমতা এই প্রচার করে দেওয়া নো ভোট টু বিজেপি এই স্লোগানটাকে পপুলার করে দেওয়া যাকে ইচ্ছে ভোট দাও নো ভোট টু বিজেপি বিজেপিকে ভোট দিও না তারপরেও বিজেপি প্রায় দু কোটির ওপর মানুষের ভোট পেয়েছিল নো ভোট টু বিজেপি করে নিজেরা নিঃস্ব হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছিল সংখ্যালঘু ভোটে প্রায় পুরোটাই চলে গেছিলো বিজেপিতে আর পা ভাঙার একটা রাজনীতিতে তার কুল বেঁচেছিল কিন্তু মান বাঁচেনি কুল বেঁচেছিল কেন বললাম না পা ভাঙার রাজনীতিতে তার সরকার বেঁচে গিয়েছিল কিন্তু নন্দীগ্রামে তিনি পরাস্ত হলেন তার মানটা গেল অর্থাৎ দু হাজার একুশের একটা গিমিক তার কুল বাঁচিয়েছিল কিন্তু মান বাঁচাতে পারেনি তো এই রকম গিমিক তিনি এবার পঞ্চায়েত নির্বাচনে দিতে চাইছে সূত্র মারফত খবর এখনও পর্যন্ত আমরা যা খবর পেয়েছি খবর এখনও পর্যন্ত অপ্রকাশিত আমরাই প্রথমেই খবর আপনাদের সামনে দিচ্ছি তিনটে চমক মমতা ব্যানার্জি বিরোধীদের সামনে দেবেন যেটা পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি এটা তৈরি করে ফেলেছেন প্রথম চমক তিনি কি দেবেন কারণ তিনি ফাঁদে পড়েছেন কোন কোন বিষয় এটা মাথায় রাখতে হবে সংখ্যালঘু ভোট এটাকে ম্যানেজ করতে হবে এটা তার হাত থেকে বেরিয়ে গেছে বিরোধীরা অভিযোগ করছিল এই দাঙ্গার খেলাটা হচ্ছে সংখ্যালঘু ভোট ফিরিয়ে আনার জন্য কি সেটা ফেল করেছে এই প্রজেক্টটা একদম ফেল যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে বলবো এই প্রজেক্টটা ফেল করে গেছে আগাম সতর্কতার কারণেই এই প্রজেক্টটা ফেল এবার তিনি আগে থেকেই প্ল্যানটা কষেছেন এবং এই প্ল্যানটা হচ্ছে তার সংখ্যালঘু ভোটকে কাছে আনতে হবে তাহলে এই সংখ্যালঘু ভোটটা কাদের কাদের কাছে চলে গেছে সংখ্যালঘু ভোটটা চলে গেছে কংগ্রেস আর সিপিএমের কাছে আর আইএসএফ এর কাছে আইএসএফ এসএফকে তিনি এখন ধরতে পারছেন না ধরতে পারবেন না এটা ক্যালকুলেশান করে বুঝে গেছেন কারণ আইএসএফের কোনো মাথা নেই আই এর কোনো মাথা নেই আই আইএসএফ যেটা দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলায় ওটাই মাথা ফলে পশ্চিমবাংলার মাথা ধরে তিনি এটা ম্যানেজ করতে পারবেন না এটা বুঝে গেছেন কংগ্রেস সিপিএমের কাছে ভোট গেছে ওই ভোটটাকে যদি ফেরাতে হয় তাহলে কংগ্রেস সিপিএমকে আমার কাছে টেনে নিতে হবে টানতে পারলেই মুসলিম ভোটটা কংগ্রেস সিপিএমের সঙ্গে যদি আমি জোট করে ফেলতে পারি মুসলিম ভোটটা আমার ভোট ব্যাঙ্কে পরিণত হবে এবং আমি আবার আগের জায়গায় চলে আসবো যে তারপর তারপর দেখা যাবে কি হবে না হবে আবার সিপিএম কংগ্রেসকে আবার কাজকলা দেখিয়ে দেব এটা হচ্ছে তার এটা এটা একটা সূত্র মারফত এই পরিকল্পনার খবর আমরা জানতে পেরেছি এবং সেই অনুযায়ী চলছেন আপনারা যদি এই কয়েক লাস্ট পনেরো কুড়ি দিন তিন সপ্তাহ দু তিন সপ্তাহের রাজনীতির দিকে নজর রাখেন দেখবেন হঠাৎ করে একটা কংগ্রেসের সঙ্গে জোট গড়ার একটা পরিকল্পনা হঠাৎ করে খুব মাথা চাড়া দিয়েছে প্রথম কংগ্রেস সিপিএমকে নয় কিন্তু প্রথম কংগ্রেস কংগ্রেসের সঙ্গে হঠাৎ করে একটা জোট গড়ার গঠন উদ্যোগ নিয়ে ফেললেন এবং আজকেও কিছু প্রথম সারি সংবাদ মাধ্যমে দেখবেন মমতার ইচ্ছে অনুযায়ী জোট তৈরি হবে জোটে রাজি কংগ্রেস কয়েকটি মেন স্ট্রিম মিডিয়াতে হেডলাইন হচ্ছে মমতা ব্যানার্জি এটা বুঝেছেন যে প্রথম কংগ্রেসকে ধরতে হবে কংগ্রেসের সঙ্গে সিপিএমের টিকি বাধা আছে কেন্দ্রে তাহলে কংগ্রেসকে দিয়ে সিপিএমকে টানবো তাহলে টেনে ওদের মাথাগুলোকে প্রথম দিল্লিতে আমি কনভিন্স করে ফেলবো যে ভাই এই বিজেপিকে তাড়াতে হবে এর জন্য জোট করো তাহলে বিজেপিকে তাড়াবো স্লোগানটা কোথায় দেবো দিল্লিতে আর সেই স্লোগানটাকে টেনে নিয়ে এসে পশ্চিমবাংলায় নামিয়ে দেবো পশ্চিমবাংলায় দিল্লিতে যখন আমি কংগ্রেস সিপিএম এক মঞ্চ থেকে বিজেপি হাঁটাও দেশ বাঁচাও বলে স্লোগান দেবো আবার তাদেরকেই আমি টেনে এনে যখন পশ্চিমবাংলায় দাঁড় করিয়ে দেবো একটা মঞ্চে তখন এই বাংলার সিপিএম আর কংগ্রেস আর বিজেপির সঙ্গে থেকে আমার বিরোধিতা করতে পারবে না এইভাবে যেটা করছে এটা হচ্ছে পরিকল্পনা তাহলে বঙ্গের বিজেপি তৃণমূল কংগ্রেসের নেতারা চা বঙ্গের সিপিএমের নেতারা চান বা না চান বঙ্গের কংগ্রেসের নেতারা চান বা না চান উনি রাজ্যের রাজ্য সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং সিপিএমকে একটা মঞ্চে এনে সেই লড়াইটাকে বঙ্গে এনে নো ভোট টু বিজেপিতে ঘুরিয়ে দেবেন নো ভোট্টু মমতার স্লোগানটাকে টু বিজেপি নো ভোট টু মোদিতে ঘুরিয়ে দেবেন এটা হচ্ছে প্রথম পরিকল্পনা সংখ্যালঘু ভোট টানার ক্ষেত্রে এরপরে কী কাজ এর পরে এদেরকে দিয়ে আইএসএফকে ম্যানেজ করবে কংগ্রেস সিপিএম যখন ম্যানেজ হয়ে যাবে এদেরকে দিয়ে আইএসএফকে কন্ট্রোল করতে হবে কারণ তখন আর বিরোধীদের জায়গাটা দুর্বল হবে আই এসএফ আর টু বিজেপির স্লোগানে মোদীর বিরোধিতা করবে যখন মমতা কংগ্রেস সিপিএম এক মঞ্চ থেকে আইএসএফের পক্ষে সেটা করা খুব কঠিন হবে সেই সময় দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করা খুব কঠিন হবে মমতা এই পুরো স্লোগান এই গেম প্ল্যানটা সাজিয়ে ফেলেছেন যে লড়াইটা আমাকে লড়তে হবে বিজেপির বিরুদ্ধে আমি বিজেপির বিরুদ্ধে যদি ওখানে লড়াইটাকে শক্তিশালী করার জন্য এদেরকে ম্যানেজ করতে পারি ওই লড়াইটাকেই আমি ওদেরকে টেনে নিয়ে বাংলায় দাঁড় করিয়ে দেবো বাংলায় বিজেপির বিরুদ্ধে এদেরকে আমি দাঁড় করিয়ে দেবো কংগ্রেস সিপিএমকে আইএসএফকে বিজেপির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবো বাংলাতেও তাহলে বাংলাতে বিরোধীরা আর ঐক্যবদ্ধ থাকলো না বাংলাতে বিরোধীরা ঐক্যবদ্ধ থাকলো না মানে আমি ক্লিন সুইপ এটা কিন্তু এই গেম প্ল্যান রেডি আর কি এর সঙ্গে আর কি হয়েছে এর সঙ্গে হচ্ছে তোহা দিকই আছে আইএসএফে ম্যানেজ করার জন্য তোহাকে লাগানো হয়েছে আর বাকিটা তো সিদিকুল্লা আছে সিদিকুল্লা আছে তাদেরকে নিয়ে কীভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে ম্যানেজ করা হবে সে সম্পর্কে আমি ইতিমধ্যে একটা প্রতিবেদন করেছি যারা দেখে থাকবেন আমার আগাম পূর্বাভাস মিলছে কিনা মিলিয়ে নেবেন এই গোটা প্রক্রিয়াটা কাজ শুরু হয়ে গেছে দিল্লিতে চিদাম্বরম আপনি যদি খেয়াল করেন এই অভিষেক ব্যানার্জি যে দিল্লিতে পড়ে আছেন এটা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের এই দরবারকে ইস্যু করে নয় ইতিমধ্যে চিদাম্বরমের সঙ্গে অভিষেক মনুসিংবীর মাধ্যমে কথা শুরু হয়ে গেছে এবং একটা পর্যায় পর্যন্ত চলে গেছে এই গোটা ব্যাপারটা আগে অভিষেক ব্যানার্জিকে দিয়ে করানো হচ্ছে তারপরে মমতা ব্যানার্জি ফাইনালি যাবেন গতি গতিবিধি বুঝে এগোবেন আইএসএফ তো তহাসের দিকে ফেল করলে সিদ্দিকুল্লাহ ফেল করলে যাদের যাদের কাছে ফেল করবে তাদের জন্য আছে প্রশাসন অর্থাৎ প্রথম পরিকল্পনা সংখ্যালঘু ভোট যে আঠেরো শতাংশ আর পড়ে আছে বাকিটা যে চলে গেল আমাদের থেকে এই ভোট পড়ে ফেরানোর পরিকল্পনা রেডি ব্লুপ্রিন্ট রেডি বাকি আর দুটো একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি আলিপুরদুয়ারের চিরাপাতায় এবার আধুনিক রেস্তোরাঁ ও হোটেল শ্যামলি চা দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কফি স্ন্যাক্স মোমো আইসক্রিম লস্যি বার্গার বেবিকর্ন চিকেন কাটলেট চিকেন মশলা সহ চিকেনের হরেক আইটেম ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার সহ মাছের হরেক রেসিপি যাবতীয় ফাস্টফুড পাওয়া যায় এখানে জিভে জল আনা খাবারের সম্ভার রয়েছে রাত্রিবাসের ব্যবস্থাও আরামদায়ক হোমস্টে গিজার ও শাওয়ার সহ আধুনিক টয়লেট ঘরে বসে উপভোগ করুন নদী জঙ্গলে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য শ্যামলী রেস্তোরাঁ খোলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ঠিকানা লাকড়া রোড দক্ষিণ মেন্দাবাড়ি চিলাপাতা ফরেস্ট আলিপুরদুয়ার যোগাযোগের ফোন নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি এইট সেভেন টু ওয়ান জিরো জিরো এবং সেভেন জিরো ওয়ান ওয়ান নাইন নাইন থ্রি ফাইভ জিরো ফোর আতিথেয় তার আরেক নাম শ্যামলি বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের কাছে যে বিষয়টার মধ্যে আমি ছিলাম যে মমতা ব্যানার্জির তিনটে চমক একটা চমক মেরে দিয়েছেন ব্লুপ্রিন্ট আপনাদের সামনে তুলে ধরাম দ্বিতীয়ত হচ্ছে ডিএ তিনি এটা ভালো করে জানেন এই সরকারি কর্মচারীদেরকে দিয়ে তার ভোটটা করাতে হবে এই সরকারি কর্মচারীরা এখন বেঁকে বসেছে তিনি ওয়েট করছেন টাইম নিচ্ছেন টাইম কিল করছেন পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন রাস্তা খুঁজছেন কোন রাস্তা দিয়ে তিনি এগোতে পারেন ইতিমধ্যে হাইকোর্ট রায় দিয়েছে বসার জন্য স্বরাষ্ট্র সচিবকে নিয়ে বসার ব্যাপারে একটা উদ্যোগ নিতে বলেছে সর হাইকোর্ট তিনি সেটা মাথায় রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত বসার কোনো পরিকল্পনা করেননি তার একটা সেকেন্ড প্ল্যান আছে প্ল্যান বি আছে প্ল্যান বি হচ্ছে রাজ্যপাল আপনারা দেখছেন যে রাজ্যপালের যে ভূমিকা সেই ভূমিকাটা খুব সন্দেহজনক কখনো তিনি অতীব মমতা ভজনা করছেন আবার কখনো হঠাৎ করে মমতার পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে মমতার বিরোধিতা করছেন এহেন রাজ্যপালের সঙ্গে একটা গোপন বৈঠক হয়েছে বলে সূত্র মারফত আমাদের খবর একজন প্রতিনিধি একজন আমলার মারফত এই বৈঠকটা হয়েছে এবং সেখানে একটা প্রপোজাল গেছে যে রাজ্যপাল মধ্যস্থতা করবেন এই গোটা বিষয়টা সরকার থাকবে রাজ্যপাল মধ্যস্থতা করবে ডি আন্দোলনকারীদের সঙ্গে বসে এবং রাজ্যপাল রাজ্য সরকার হয়ে কেন্দ্রের সুপারিশ করবেন এই আন্দোলনকারীদের মধ্যস্থতা করে তিনি এখান থেকে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করবেন কি করে সুরাহা করা যায় সেই সুরাহা করার জন্য সুপারিশ করা হবে আমাদের সেটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ ডি আন্দোলনকারী এখন দিল্লি গেছেন তাদের এখানেও চলছে ধর্না অবস্থান চলছে দিল্লিতে তারা পৌঁছে গেছেন দুদিনের তাদের কর্মসূচি আছে সেই কর্মসূচিটা ফিরে শেষ করে ফেরার পর কী প্রক্রিয়া শুরু হয় আমরা তার আগেই এই গোটা ব্যাপারটা আপনাদের সামনে উপস্থিত করলাম প্ল্যান সি যদি আর কিছু থাকে আমি বলতে পারবো না কিন্তু প্ল্যান বি দি আমার কাছে খবর আছে এই প্ল্যান বিতে রাজ্যপাল হবে এখানে মাস্টারস্ট্রোক এরপরে প্ল্যান সি যেটা হবে যেটা তিনি মাস্টারস্ট্রোক দিতে চাইছেন দু হাজার ছয়ে অনিল বিশ্বাস থিওরি তিনি অ্যাপ্লাই করতে চাইছেন দু হাজার ছয়ের অনিল বিশ্বাসের থিওরি ছিল যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ সব বাদ দিয়ে দাও যা হবে দেখা যাবে একদম নতুন ফ্রেশ নতুন নতুন ছেলে মেয়েকে এনে দাঁড় করিয়ে দাও নির্বাচনী ময়দানে দাঁড় করিয়ে দাও স্বচ্ছ ভাবমূর্তির লোকজনকে দাঁড় করিয়ে দাও কারণ সিপিএমের মধ্যেও দুর্নীতি নিয়ে ইস্যু দুর্নীতির ইস্যুতে বহু নেতৃত্বের গায়ে দাগ পড়ে গেছিলো বহু নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন উঠেছিলেন সেই থিওরি এবার পঞ্চায়েত নির্বাচনে অ্যাপ্লাই হতে চলেছে আপনারা যদি অভিষেক ব্যানার্জির বক্তব্য শোনেন ভালো করে বুঝতে পারবেন উনি বলেছেন কোনো দাদা দিদিকে ধরে আর লাভ হবে না অনিল বিশ্বাস সেবারে প্রায় আমার কাছে এখনও পর্যন্ত যা খবর আছে একশো আটজন মতো প্রার্থী দু হাজার ছয়ের বিধানসভা নির্বাচনে পাল্টে দিয়েছিল সিটিং এমএলএকে বাদ দিয়ে দিয়েছিল দুশো পঁয়ত্রিশের মধ্যে দুশো পঁয়ত্রিশটা যে সিট পেয়েছিলো তার মধ্যে একশো জন নবনির্বাচিত নতুনবার নতুনবার প্রথমবারের জন্য বিধানসভা এসেছিলেন এই যে দুশো পঁয়ত্রিশটা দুশো পঁয়ত্রিশ জনের মধ্যে যারা জিতেছিলেন একশো আটজন সেখানে নতুন প্রার্থী ছিল এই যে থিওরিটাকে তারা অ্যাপ্লাই করতে চাইছে অ্যাপ্লাই করতে চাইছে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এই তিনটে স্তরেই একদম নতুন নতুন ছেলে মেয়ে তৃণমূল কংগ্রেস নিয়ে আসছে তাদেরকে সামনে আনবে তাদেরকে প্রার্থী করবে এই প্রার্থী করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগকে মোকাবিলা করা মেলাইন করার একটা প্রক্রিয়া এই তিনটে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস আগামী পঞ্চায়েত নির্বাচন লড়াই করতে যাচ্ছে আমাদের এখন দেখতে হবে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা এবং দিন ঘোষণার আগে পরে এই ঘটনাগুলো কিভাবে ঘটতে থাকে সেদিকেই নজর থাকবে ইভিএম নিউজের আপনারা সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনারই কথা বলে